আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ। নমস্কার, ফিরে এলাম জয়ের পথে সঙ্গে সুজয়। বিভিন্ন মহল থেকে এত ভালো কথা শুনতে পাচ্ছি যে খুব ভালো লাগছে। এই এই প্রোগ্রামের সাফল্যের জন্য আপনারাই দর্শকরাই দায়ী, সুতরাং আপনাদের বিশেষ বিশেষ ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এই যে স্বপ্ন, এই প্রোগ্রামের স্বপ্ন হচ্ছে সোনার বাংলা গড়ার সৈনিক হব আমি। কি করে সৈনিক হব? গিভিং ডিরেকশনস, গিভিং ব্রিঙ্গিং পজিটিভিটি। আমাদের পজিটিভ হতে হবে, ডিরেকশন দেখাতে হবে, কীভাবে হয়ে যায় সফল হওয়া যায়। আজকের সফল হওয়ার সাতকাহনে সাতটা পয়েন্ট বলবো আমার আজকের গেস্টকে পরিচয় করিয়ে দেওয়ার আগে। এই সাতটা কার্ডিনাল রুলস বলা যেতে পারে যে এভরি অবস্ট্যাকল ইজ অ্যান অপরচুনিটি, ট্রিট এভরি অবস্ট্যাকল ইজ অ্যান অপরচুনিটি। দ্বিতীয়টা, নেভার গিভ আপ কম্পিটিটার্স। চতুর্থ, ভিশনারি হতে হবে, দেখতে হবে আগে কি হচ্ছে, আগে কি হতে পারে, কোথায় সাফল্যের চাবিকাঠি রয়েছে। পঞ্চম, অন্যদের রেসপেক্ট করা, রেসপেক্ট আদার্স অ্যান্ড সিক রেসপেক্ট ফর ইউর সেলফ টু। ষষ্ঠ, বিলিভ ইন ইউর সেলফ, হ্যাভ কনফিডেন্স, বিলিভ ইন ইউর সেলফ যে আমি পারবো, আমি করতে পারবো ডিফারেন্স, আমি যেরকম মনে করেছি জয়ের পথে সঙ্গে সুজয় দিয়ে নিশ্চয়ই হতে পারবো সেই সৈনিক। সাত নম্বর, হিউমিলিটি, অনেক হিউমিলিটি থাকতে হবে। ভাববো, বড় বড় ভাববো, বড় কাজ করব, কিন্তু থাকতে হবে হাম্বল। এই সাতটা রুলসই যে মেনেছে, যে অবস্ট্যাকলকে স্টার্ভ করে অপরচুনিটিকে ফিড করেছে, যে কখনো হাল ছেড়ে দেয়নি, যে অন্যদের কম্পিটিটরকে কখনো ছোট করে দেয়নি, অনেক বছর আগে ভিশন দেখেছিলেন যে কিভাবে এগিয়ে যেতে পারে, সবাইকে রেসপেক্ট দিয়েছেন, নিজের আত্মবিশ্বাসে বলিয়ান থেকেছেন, হিউমিলিটি বজায় রেখেছেন, তিনি আজকে আমার গেস্ট। সুদূর সাত সমুদ্র তেরো নদী পার থেকে এসছেন আমার আজকের গেস্ট রাহুল রায়। নমস্কার রাহুল। নমস্কার রাহুল দাকে কোয়েশ্চেন আনসার করার আগে ওনার প্রোফাইলটা পড়ার লোভ সামলাতে পারছি না। একটু বাঙালিদের জানা উচিত যে কীরকমভাবে এরকম অবস্থাতে পৌঁছানো যায়। আমি পড়ছি, একটু হয়তো অসুবিধা লাগবে আপনাদের, কিন্তু একটু শুনুন, কাইন্ডলি শুনুন মন দিয়ে। রাহুল রায় ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অন্টারপ্রেনিয়ার্স ইন দ্য সিলিকন ভ্যালি ইউএসএ। কারেন্টলি হি ইজ দ্য চিফ টেকনোলজি অফিসার সিটি অফ এআরসি ডকুমেন্ট সলিউশনস, এ পাবলিক কোম্পানি লিস্টেড ইন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ উইথ টিকিট সিম্বল এআরপি। হি ইজ অলসো দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড দ্য ফাউন্ডার অফ মাইক্রোপ্লাস টেকনোলজিস। এআরসি ইজ দ্য লার্জেস্ট স্যাস প্যাস ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন কোম্পানি ইন দ্য হোল ওয়ার্ল্ড উইথ অ্যানুয়াল টার্নওভার রেভিনিউ অফ $700 million অ্যান্ড এ মার্কেট ক্যাপ ওভার $2 billion। ইট হ্যাজ 250 ব্রাঞ্চেস, ওভার 4,000 এমপ্লয়িজ অ্যান্ড 7,20,000 কাস্টমার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। কি বলেন বড়রা ওনার সম্পর্কে? ওনার বন্ধু বিল গেটস বলেছেন, বিল গেটস, হ্যাঁ, মাইক্রোসফটের ফাউন্ডার বিল গেটস বলেছেন, বিল গেটস রাহুলবাবু সম্বন্ধে বলেছেন, হি হ্যাজ কনগ্রাচুলেটেড, বিল গেটস হ্যাজ পার্সোনালি কনগ্রাচুলেটেড মিস্টার রাহুল রায় ফর হিজ প্ল্যানওয়েল ক্রিয়েশন, সেইং দ্যাট মিরাপ্লাস টেকনোলজিস হ্যাড দ্য মোস্ট সফিস্টিকেটেড অ্যাপ্লিকেশন অফ এ সার্ভার ফর নেটওয়ার্ক ইউজিং উইন্ডোজ 2000 দ্যাট হি হ্যাজ এভার সিন অ্যান্ড অ্যানাউন্সড অ্যান অ্যালিয়েন্স পার্টনারশিপ উইথ মিরাপ্লাস টেকনোলজিস। Mr. Rahul Rai is a top level angel investor in the Silicon Valley. Currently he has invested in 35 companies in different industries. Larry Ellison, Oracle Larry Ellison, has personally congratulated Mr. Rahul Rai for his creation and launching a SkySight, a cloud solution that manages the distribution of construction documents and information, unlike generic cloud products made for the largest possible market. Aro onek kotha bola jay Rahul Rai sambandhe, kintu bolle onar কি সবাই যে কোয়েশ্চেন আনসারের জন্য মুখিয়ে আছেন শোনার জন্য, সেই উত্তরগুলো পাবো না, তাই সরাসরি চলে যাচ্ছি রাহুলদার কাছে। রাহুলদার, ওয়েলকাম টু মাই শো, থ্যাংকস আ টান ফর কামিং। আপনি এত দূর থেকে আসেন, এত ব্যস্ত থাকেন, স্টিল এই যে আজকে এসছেন, আই এম রিয়েলি ভেরি অনার্ড অ্যান্ড প্রিভিলেজ। রাহুলদা, আপনি রাহুল, আপনি কি বাঙালি? হ্যাঁ, আমি বাঙালি। মানে রায় মানে আসলে তো অনেক রকমের, তো মানে আপনার এই ক্রিয়েশনের সাথে বাঙালির এটা, আমি বাঙালি, আমি একটা গর্বিত বাঙালি, কিন্তু কিরকম আপনি বাঙালি মানে একদম 100% বাঙালি এবং সাকসেসফুল অন্তর্প্রেনিয়ার,
মানে ব্যাপারটা কিরকম যেন ওই ম্যাচ দ্য ফলোয়িং করলে হতো না, বুঝতে পারলাম তো। বাঙালি সাকসেসফুল হয়নি ইউনাইটেড স্টেটস, এ আরেক ধরনের গল্প, মানে যেন গল্পের গরু গাছে চড়ানো। কিন্তু আপনাকে তো শুধু আমি মিস্টার রাহুল রায় বলেছি না, আপনাকে অনেকদিন দেখছি আমেরিকাতে, আপনার বাড়ি আমি গেছি দেখেছি, সম্ভব হলো কী করে? এই বাস্তব, এই যে স্বপ্নকে বাস্তবের কঠোর জমিতে আনলেন কী করে? ভীষণ জানতে ইচ্ছে করছে, একটু বলুন না। এটা একটু কী বলবো, যতটা বাংলা সাহিত্যর বিষয়ে আমি জানি, আমার কাছে কোনোদিন শরৎচন্দ্র সিন্ড্রোমটা অ্যাপ্রিসিয়েটিভ ছিল না। আমি লাইফকে কোনোদিন ট্র্যাজেডি হিসেবে দেখিনি। আমরা ট্র্যাজেডি কিং হতে চাই, ট্র্যাজেডি কুইন হতে চাই, সেই জিনিসটা আমার জন্য সাফল্য নয়। আমি কারো সিম্প্যাথি নিয়ে, কারো দয়া নিয়ে জীবনে কিছু করতে চাইনি। আপনি যে কিছুক্ষণ আগে বললেন, সেলফ কনফিডেন্স, কনভিকশন, স্ট্রং মাইন্ড, পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ এনার্জি, এই জিনিসগুলো আই বিলিভ যে এই ইনগ্রেডিয়েন্টস, মানে এই মশালাস, ইফ ইউ ডোন্ট হ্যাভ, সাকসেস পাওয়া যায় না। তাই জন্য পারসিভারেন্স ছিল, কনফিডেন্স অ্যান্ড হিউমিলিটি, যেটা আপনিও বললেন, এই যে মিশ্রণটা করে আর লড়ে যেতে হয় জীবনে, সেটাই সাফল্যকে আনে। তাই জন্য আমি কোনো দিন কারো সহানুভূতি, কারো দয়া মায়া ওই পথে যাইনি। আর আমার জন্য ট্র্যাজেডি ইজ আ ফেলিওর। তাই জন্য ইনস্টেড অফ বিং আ ট্র্যাজেডি কিং অর আ কুইন, ইউ ওয়ান্ট টু বি আ সাকসেস স্টোরি ফর দ্য রেস্ট। থ্যাংক ইউ রাহুলদা। আমরা, আমি বারবার বলি একই কথা হয়তো বলি, কিন্তু বলে উইনার নেভার কুইটস অ্যান্ড দ্য কুইটার নেভার উইনস। সো রাহুল দা ডিন্ট কুইট, রাহুল রায় ডিন্ট কুইট অ্যান্ড হি বিকেম এ সাকসেস স্টোরি। আমাদের একটা পারসেপশন, আমি যার জন্য এই প্রোগ্রামটা শুরু করেছিলাম, আমার কীরকম, আর আমি যে জয় জয় কাজ করি, মনে হয় টিসিএস, সিটিএস, উইপ্রো, ইনফোসিস ছাড়া বোধ হয় কোনো কেরিয়ার হয় না। কেরিয়ার তো হতেই পারে, চাকরির কেরিয়ার তো আরও অনেক হতে পারে, সেটা তো আমরা প্রত্যেক শোতে আমরা বলছি। অন্টারপ্রেনারশিপ কেরিয়ার, রাহুল রায় ইজ এন আউট অ্যান্ড আউট অন্টারপ্রেনিয়র, ইজ এ সিরিয়াল এন্টারপ্রেনিয়র ইন দ্য ইউনাইটেড স্টেটস। অন্টারপ্রেনারশিপ কীভাবে এলেন এবং তার রেসিপি কি, এবং সেখানে ছেলেরা, আমাদের বাঙালি ছেলেমেয়েরা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে হতে পারে কি, তাদের হতে পারে কি ভারতবর্ষে, হতে পারে কি আমেরিকায়? রাহুলদা, আপনার ভারতবর্ষে এখন লাস্ট 20 বছর ধরে একটা প্ল্যাটফর্ম, একটা ইনফ্রাস্ট্রাকচার অফ এঞ্জেল ইনভেস্টমেন্ট, ভেঞ্চার ক্যাপিটালিস্ট ইনভেস্টমেন্ট, এখন অনেক কিছু জানা যায়। আমাদের জানতে হবে, এটার মধ্যে খালি টেকনোলজি কাজ করবে সেটা কিন্তু ঠিক নয়। অন্টারপ্রেনিয়রশিপ ইজ আ রিলিজিয়ন, অন্টারপ্রেনিয়রশিপ ইজ আ বিলিভ, অন্টারপ্রেনিয়রশিপ ইজ আ ওয়ার্শিপ। এই তিনটে জিনিস যদি আমরা না বুঝি, তা অন্টারপ্রেনিয়র হয় না। একটা অন্টারপ্রেনিয়র হয় ডিএনএর থেকে, আমার বাবা ইয়া আমার ফ্যামিলিতে লোকেরা বিজনেসে ছিল, তো আমার রক্ত মধ্যে বিজনেস, আমি কারোর, আমি নিজে কিছু করতে চাই। আরেকটা যেটা ডিএনএতে নেই, সেটা হচ্ছে নিজের চেষ্টার জন্য, আমি নিজের বস হতে চাই, আমি নিজে কিছু করতে চাই, এই চেষ্টাটা হচ্ছে আসল। এই ড্রাইভটা মানুষের যদি থাকে, তাহলে অনেক অপরচুনিটি তৈরি করা যায়। সেটা আমি ডিটেলও বলতে পারি যতটুকু সময় থাকবে, কি করে ভারতবর্ষে সাকসেসফুল হওয়া যায় সেই রেসিপিও দিতে পারি। কেন কি আমি অনেক বন্ধুদেরকে জানি, ছোট করে একটু বলেন আর কি, কারণ আমাদের এটাই তো, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। আমার কিছু বন্ধু আছে যাদেরকে আমি খুব স্মল ইনভেস্টমেন্ট দিয়ে ব্যাঙ্গালোরে শুরু করেছি, ধরুন দ্বারা আই এম গ্র্যাজুয়েট, ওদের কোনো টেকনোলজি ব্যাকগ্রাউন্ড নেই, ওদের আইডিয়া খুব সিম্পল। যেমনি আমি কথা বলতে চাই উবার, উবারে যারা ফাউন্ডার ওরা টেকনোলজি টি পর্যন্ত জানে না, কিন্তু ওদের একটা বিজনেস আইডিয়া ছিল যেটা ওরা বুঝতে পেরেছে। একটা অ্যাপ যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে লিখে দেয়, তাহলে এই কোম্পানিটা প্রথম দিন থেকে প্রফিটেবল হতে পারে। একটা সিম্পল আইডিয়া, কি না আমার গাড়ির দরকার, না আমার পয়সার দরকার, আমি একটা অ্যাপ কিছু হাজার টাকা দিয়ে তৈরি করে যদি রিলিজ করে দিই, দেখি কি হয় বাজার, একটা ছেড়ে দেখি। সেই করে আজকে উবারে ভ্যালুয়েশন দাঁড়িয়েছে $45 billion। এই স্বপ্নটা আমাদের আমেরিকাতে জাগে, এই সেম স্বপ্ন এখানেও যাচ্ছে। এখানে ফ্লিপকার্ট মতো কোম্পানি আছে, কিন্তু এখানে সংখ্যাটা কম, নকরি করেছে। এখানে সংখ্যাটা এর জন্য কম, কেন কি আমরা উই আর ড্রিভেন বাই জব অপরচুনিটিস, একটা চাকরি দরকার, কেন কি একটা সার্ভাইভালের দরকার। দ্যাট ইজ ট্রু, সার্ভাইভাল কিছু বছর আমিও বলি চাকরি করতে, রেসিপি হচ্ছে মেন হচ্ছে আজকাল যে অপরচুনিটি, কারেন্ট গভর্নমেন্টে দেওয়ার যে অপরচুনিটি আছে, অনেক ব্যাংক আছে যারা স্মল লোন দিচ্ছে, অনেক এঞ্জেল আছে যারা খুঁজতে হয়, এঞ্জেল খুঁজে ওদেরকে ইমপ্রেস করে একটা ইনভেস্টমেন্টের দরকার, উইথআউট ইনভেস্টমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট, আই এগ্রি উইথ দ্যাট।
কিন্তু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ডাজ নিড টু বি বিগ, কিন্তু এই ইনভেস্টমেন্টটাকে একটা ইনকিউবেশনে নিয়ে ওটাকে নার্চার করা, ওই জিনিসটা যদি একটা ভিশন আর ড্রাইভ দিয়ে যদি শুরু হয় প্লাস একটা নেটওয়ার্কিং এটা যদি মজুল থাকে, অন্যদের কাছে শেখা যায় অনেক কিছু, তাহলে এই জিনিসটা স্টেপ বাই স্টেপ এগোতে পারে। তাই জন্য আমি বলবো এই যে সেলফ কনফিডেন্স আর এই ইনভেস্টমেন্ট আজকে দেন মি লাইফ ইন্স্যুরেন্স। আপনি যদি দেখেন লাইফ ইন্স্যুরেন্স ইজ নট এ ট্যাঞ্জিবল প্রোডাক্ট, আপনার মৃত্যুকে একটা লোক আপনার কাছে বিক্রি করছে, কি করে বিক্রি করছে আপনার মৃত্যুকে, আপনাকে বোঝাতে চেষ্টা করছে আপনার পেছনে যে পরিবারটা রয়ে যাবে ওদের কি হবে। ওইভাবে আপনাকে জানতে হবে আপনার কাছে ট্যাঞ্জেবল কিছু নেই, আজকে একটা প্রোডাক্ট তৈরি নেই, কিন্তু আপনাকে নিজেকে দেখাতে হবে আপনার ভ্যালিউটা কি, সেই ভ্যালিউটা বিশ্বাস করে আজও অনেক লোক ভারতবর্ষে আছে যে আপনার উপরে একটা স্মল রিস্ক নিতে পারে। রাহুলদা, আপনি ভারতবর্ষের রেসপেক্ট, আমার একটু আরেকটু স্পেসিফিক, কেননা আমি বলেছি যে আমার এই হচ্ছে সোনার গয়না, মেক আ ডিফারেন্স, আমি যদি লিটল কোনো ডিফারেন্সও করতে পারি এই শোর মধ্যে আই উইল ফিল মাই প্রোগ্রাম ইজ এ সাকসেস। বাঙালিদের আপনি যে ফ্লিপকার্ট বললেন কি না, কেউ কিন্তু বাঙালি নয়, এই বাঙালিরা কেন পারছেন, মানে আপনার কি মনে হয় কি কার ওপর, আমরা তো শুধুই সমালোচনা করি যে আপনি একটা পজিটিভ দিয়ে এইটুকুনি করলে পারবে, এইটুকুনি এগিয়ে আসলে পারবে, এইটা যদি একটু খানিকটা বলেন, সিন্স ইউ আর বেঙ্গল ইউর সেলফ অ্যান্ড ইউ আমাদের, আপনি যেটা বললেন আমাদের একটা যে ফ্যাক্টরটা খালি ভারতবর্ষেই না মানে বেঙ্গলেই নেই, আমি একটা বাঙালি সিন্ড্রোম ওয়ার্ল্ড ওয়াইড দেখেছি, যে আমাদের মধ্যে যদি কেউ বড় হয় ক্র্যাপ স্টোরি কিন্তু আমাদের ওপরেই অ্যাপ্লিকেবল হয়, আমরা অন্যের সাকসেস সহ্য করতে পারি না। আমি সুজা তোমাকে ভালো করে চিনি, তোমার পেছনে অনেক লোকেরা লাগে, আমি তোমাকেও প্রোটেক্ট করি, আমি তোমার বন্ধু বান্ধব প্রোটেক্ট করি, আমার জন্য একটা বাঙালি যদি সাকসেসফুল হয় আমার বুক গর্বে ভরে যায়, আমি ওর সাকসেসটাকে আরো 10টা লোককে বলি, আরো লোকেদের এনকারেজ করি যে সুজা এটা করেছে তোমরা করতে পারো, ও যেখান থেকে উঠেছে তুমি উঠতে পারো, ইয়া এই বাঙালিটা এই করেছে উঠতে পারো। যতক্ষণ না আমাদের এই সাকসেস স্টোরি নিজেদের মধ্যে আমরা নেটওয়ার্কিং করে যদি খবরটা অন্য বাঙালিদের না দিই, বাঙালি ওই সেলফ কনফিডেন্স আসবে না, ওই ক্রিটিসিজম হয়ে যাবে, ওই ছোট ছোট জিনিসেই ওই আড্ডাটা রয়ে যাবে। তাই আর তারপরে ওই ট্র্যাজেডি যে আমাদের যে ভিশন হচ্ছে ট্র্যাজেডি, কি করে আমি সহানুভূতি নিয়ে কিছু টাকা রোজগার করে নিই, সেই সিমটমসগুলো আমাদেরকে নিজের রুট কজ থেকে বের করতে হবে। একটা খুব ভালো উত্তর দিলেন, কেউ হয়তো ক্যামেরার সামনে বলতে খুব কমফোর্টেবল হতো না, পরনিন্দা পরচর্চা মানে পিএনপিসিটা বন্ধ করতে হবে, আর যদি গাছটা কাটতে হয় 8 ঘন্টা 6 ঘন্টা শান দিতে হবে, মানে ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস সেই উইল কি ভিশনের কোনো নেই, তোমাকে নিজেকে খাটতে হবে, সেইভাবে এগিয়ে যেতে হবে। রাহুল, একটু স্পেসিফিক্যালি আসি, আমরা তো তবু ভারতবর্ষের অন্তপ্রেনারশিপ নিয়ে এখন অনেক সেমিনার হচ্ছে, আমরা করি না করি বাঙালিরাও চেষ্টা করছে কিছু করতে, কিন্তু যেটা সম্বন্ধে আমরা একদমই ওয়াকিবহল নই কিংবা খুব কম ওয়াকিবহল, হাউ ক্যান আ ইন্ডিয়ান পার্সন সেট আপ এ বিজনেস ইন দ্য ইউনাইটেড স্টেটস? খুব ইজি। আচ্ছা, তোমার খুব খুব প্রসেস আমি বলে দিচ্ছি, একটা ফোনে হয়ে যায়। আপনাকে আমি 3টে নম্বর দেবো, একটা আইরিস এর নম্বর দেবো, একটা স্টেটের নম্বর দেবো, এই দুটো কল করার পরে ফোনে আপনার কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লাগবে না, কোনো ব্যাংকার লাগবে না, আপনাকে তক্ষুনি উইথিন 30 মিনিটস অনলাইন যান, ফোনে যান, আপনার একটা ফেডারেল আইডি হয়ে যাবে, একটা স্টেট আইডি হয়ে যাবে। আচ্ছা, খালি আপনাকে বলতে হবে এটা কি প্রোপ্রাইটারি না এটা আপনি কর্পোরেশন করছেন ইয়া পার্টনারশিপ করছেন, তারপর একটা ডিটেল একটা ফর্ম আসবে, অনলাইন ফর্ম, ফর্মটা ভরবে, কিন্তু আপনার ব্যবসা করার জন্য ওই 10 মিনিটেই আপনি ফেডারেল আইডি পেয়ে যাচ্ছেন, ওই 10 মিনিটে আপনি স্টেট লাইসেন্স পেয়ে যাচ্ছেন, অনলাইন আপনার একটা নম্বর চলে এসেছে, তারপরে পেপার ওয়ার্ক উইল ফলো। এই সুবিধাটার জন্যই আজকে ওখানে কাউকে চিন্তা করতে হয় না, ও নিজের বাড়িতে বসেও মহিলারা হাউসওয়াইফরা ব্যবসা করছে, বাড়ি বাড়িতে ব্যবসা হচ্ছে। তাই জন্য সিস্টেমটা হ্যাজ টু বি ভেরি ভেরি লুক্রেটিভ অ্যান্ড ভেরি সিম্পল টু এস্টাবলিশ। তারপরে এখান থেকে যারা যায় ওখানে কোনো ভালো আইডিয়া নিয়ে গেলে আমরা যেটা বলি কমিউনিটি এঞ্জেল ওয়ার্কশপ, আমরা ওখানে অনেক ইন্ডিয়ান আছি সিলিকন ভ্যালিতে, খালি এটা হাইটেক প্রোডাক্টের জন্য বলছি না, কোনো ভালো বিজনেস আইডিয়া যেটা আমি জানি এটা পজিটিভ ক্যাশ ফ্লো আনবে, যেটা আমাদের একটা দরকার সেটা এখন নেই, আর যদি আছে ওটা ঠিক করে কাজ করছে না, ওই আইডিয়াটা যদি আমাদের সামনে কেউ আসে, আমরা বন্ধু বান্ধবরাই মিলে একটা নেটওয়ার্ক তৈরি আছে, আমরা বলি না ভাই এটার মধ্যে চলো আমিও 10 টাকা দিই, তুমিও 5 টাকা দাও, তুমি 10 টাকা দাও, এই জিনিসটা শুরু করি, আইডিয়াটা খুব ভালো, তারপরে সাপোর্ট দিয়ে একটু ওদেরকে গাইডলাইনে নিয়ে এসে একটা স্ট্রাকচার দিয়ে আমাদের যা রিসোর্স ওখানে আছে আরো, ধরুন ওই টাকাটা দিয়ে খুব ভালো করছে, আরো টাকার ব্যবস্থা করে দিই,
তো টাকার চিন্তাটা ওদের আমি মাথার থেকে আমরা সরিয়ে দিই। এই জিনিসটা এখানে আইডিয়া হচ্ছে মেন, তার পেছনে আইডিয়া পেছনে ড্রাইভটা, আর ড্রাইভের পেছনে বিজনেস প্ল্যানটা, বিজনেস প্ল্যানের পেছনে এক্সিকিউশন পাওয়ারটা। আমি একদম স্পেসিফিক্যালি এবার আপনার কেসে চলে আসি, যে আপনি ধর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গেলেন, মানে অন্য একদম টেকনোলজি ফিল্ডের, এখন ইউ আর দ্য কিং। আমি বলি যে রাহুল রায় হচ্ছে ক্যালিফোর্নিয়ার ইউএসএ কিং, আমি বাঙালিকে এরকম দেখিনি, আর ডেমোক্র্যাটদের ফান্ড করছেন, আই হ্যাভ সিন ইউ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি কি করে এই আউট অফ দ্য বক্স করলেন, মানে আপনি কি, আমার দুটো প্রশ্ন, একটা আপনি কি করে করলেন, এবং আউট অফ দ্য বক্স করার জন্য কি রেসিপি লাগে, একে গ্রুম কি করা যায়, মানে আমরা কি বলি যে আমরা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম করছি নারায়ণপুরে, লোককে কি এন্টারপ্রেনার করা যায়, প্রথমে আপনারটা বলুন এবং তারপরে একটা উত্তর দিন, লোককে কি করা যায়, এরকম গ্রুম কি করা যায়, না এটা নিজের মধ্যে থেকে আসে। একটা কথা আছে, হাঙ্গার ব্রিংস ফুড অন দ্য টেবল। আমার পেটে মনে একটা খিদে আছে, আমার বাবা চাইছিল, সব ভাইরা ইঞ্জিনিয়ার, আমার দু ভাই সিভিল ইঞ্জিনিয়ার, এক ভাই আপনার মেটালজি ইঞ্জিনিয়ার, তখন ভারতবর্ষে কম্পিউটার সায়েন্স আসেনি, ইলেকট্রনিক্স জাস্ট ইন্ট্রোডিউস হওয়া হয়েছে, আইআইটি কানপুরে চান্স পাই, তারপরে আমাকে বাবা চাইছিল আমি যদি ব্যবসাটা বাবার ভারতবর্ষে দেখি, যাতে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হই। তো তারপরেই যা হয় আর কি, আমার ভাইরা সব বিদেশে ছিল, মা বাবা আমাকে বিদেশে নিয়ে চলে গেল, ওখানে গিয়ে আমি দেখলাম কি ফাইন্যান্স অ্যাকাউন্টিং লাইনটা দরকার, যতটা দরকার আমি শিখে নিয়েছি, কিন্তু আমাকে শিখতে হবে যেটা সিলিকন ভ্যালি আজকে যেটার উপরে বেস, সেটা হচ্ছে সেমাই কন্ডাক্টার টেকনোলজি। ওইটা যদি পড়াশোনা না করি, নলেজটা যদি না নিই, তাহলে এই লাইনে ব্যবসাটা আমি করতে পারবো না। তাই জন্য ওই হাঙ্গার আর ওই ড্রাইভ আর ওই ভিশনটার উপরে বেস, ওই জিনিসটা আমাকে ওই পথে এগিয়ে নিয়ে যায়। দারুণ জান। এবার বলুন যে আমাদের বাঙালিদের, মানে এইটা কি গ্রুম করা যায়, অন্তঃপ্রেশ, আমরা তো নানান অন্তঃপ্রেশ একদম গ্রুম করা যায়। আমি যদি সুজয় তোমাকে বলি, আমি যে বছর অন্তঃপ্রেশ হয়েছি, তখন খালি দুটো অন্তঃপ্রেশ রেডার স্ক্রিনে সিলিকন ভ্যালিতে ছিল, এক ছিল বিনোদ খোসলা আমার বন্ধু, ও সান মাইক্রো সিস্টেম শুরু করে ম্যাকনিলির সাথে, মার্ক ম্যাকনিলির সাথে, আরেকটা ছিল রাহুল রায়। থার্ড অন্তঃপ্রেশ, আজকে আমাদের প্রত্যেকটা গলিতে 100টা ইন্ডিয়ান অন্তঃপ্রেশ। তো এই জিনিসটা শুরু করে দু চারজন, তারপরে আমরা কিন্তু ওখানে জেলেসি ফিল্ড আনেনি, আমরা তখন ঠিক করলাম কি আমরা এই দু চারজন পাঁচজন মিলে অন্য ভারতবাসীদেরকে আমরা কীভাবে সাকসেসফুল হয়েছি, খালি গল্প বলে ওদের লাভ নেই, ওদের কী করে সাহায্য করা যায়, ওদের কী করে তোলা যায়, এই যে সেলফিশনেসটা আমাদের যে আজকে বাংলাতে আছে, আমি বড় লোক হয়ে যাই বাকি সবাই গরিব থাকুক, ওই ওই আইডিয়াতে কোনো দেশ চলে না, ওই আইডিয়াতে কোনো কমিউনিটি চলে না। আপনি যখন সাকসেসফুল হয়েছে, আপনাকে নিজের নলেজ, নিজের ওয়েলথ দিয়ে আরও 10টা লোককে তুলতে হবে, ওই 10টা লোক আরও 10টা লোককে তুলবে, তো আপনি দেখবেন যে ওই 10টা যখন তৈরি হয়ে গেছে, ওই 10টা আরও 100টা তুলেছে, ওই 100টা আরও 1000কে তুলেছে, 1000টা আরও 10000কে তুলেছে, ওইভাবে সিলিকন ভ্যালি ভারতবাসীদেরকে একসাথে নিয়ে বড় করেছে। দারুণ দারুণ, আমরা খুব ভালো জানলাম, চলে যাব বিরতিতে, তার আগে একদম সামারি করি যে সাহেব কি বললেন। রাহুল রায় বলছেন যে অ্যাকচুয়ালি বলতে চাইলেন আর কি, আমি তার থেকে সামারাইজ করলাম, যে ইউ ক্যানট চেঞ্জ এনি ওয়ান, ইউ ক্যানট চেঞ্জ ইয়োর ফাদার, ইয়োর মাদার, ইয়োর ব্রাদার, ইয়োর সিস্টার, নট ইভেন ইয়োর ওন বস, বাট ইউ ক্যান চেঞ্জ ইয়োর সেলফ অ্যান্ড দেন ইউ ক্যান চেঞ্জ ইয়োর ডেস্টিনি। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সাফল্য হবেই, চেঞ্জ করতে হবে নিজেকে। নমস্কার। আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ। ঘরের বাইরে ঘর, বিলাসবহুল থাকা খাওয়া, ব্যাংকোয়েট ও কনফারেন্স রুমের সুব্যবস্থা সহ হোটেল গীতাঞ্জলি, আর সেই সঙ্গে রয়েছে ইন্ডিয়ান, মোগলাই, চাইনিজ এবং কন্টিনেন্টাল, জিভে জল আনা সুস্বাদু সুখাদ্যের সেরার সেরা সম্ভার নিয়ে দ্য ফুড কোর্ট মালদায় আপনাকে স্বাগত জানাতে তৈরি আমরা, হোটেল গীতাঞ্জলি ও দ্য ফুড কোর্ট। ঠিকানা নেতাজি মোড় শপিং কমপ্লেক্স, ইংলিশ বাজার, মালদা। ফোন 0351225433 এবং 9593200166। জ্বর আসলে ব্লাড টেস্ট, বাড়িতে জল যেন না জমে, দেখিয়ে নেবেন ডাক্তার, ডেঙ্গুর বিপদ যাবে কমে, ডেঙ্গুর হবে প্রতিকার, বেশি করে জল খান, আবর্জনা সব সরান,
নোংরা আবর্জনা সব সরান। ভয় পাবেন না, সতর্ক হন, ডেঙ্গুকে প্রতিরোধ করুন, বাঁচুক জীবন, সুস্থ থাকুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রচারিত। পড়াশোনা শেষ, গতানুগতিক চাকরি পছন্দ নয়, একটু অন্যরকম কেরিয়ার খুঁজছেন? নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন বিশেষজ্ঞদের হাত ধরে। দ্য ইনস্টিটিউশন অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স নিয়ে এসেছে ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ নিজের সফল কেরিয়ার খুঁজে নিন, চোখ রাখুন, সরাসরি ফোন করুন প্রতি শুক্রবার বিকেল 5:30টায়। দেখুন ক্লাসরুম শুধুমাত্র হাই নিউজে। শুধু রাজনীতি নয়, ছোট থেকে বড়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কোথায় ঘটল কোন ঘটনা, খবরের দুনিয়ায় উত্তরবঙ্গ থেকে দৈনিক প্রকাশিত উত্তরের সারা দিন, ওজনে নয় খবরে ভারী। আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আমার সঙ্গে আজকে আমার অতিথি, আমার গেস্ট, অনারেবল গেস্ট রাহুল রায় ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়ার, আমি বলি ইন্ডিয়ান কিং ইন ক্যালিফোর্নিয়া। রাহুলদা, অনেক কথা তো আপনি অন্তঃপ্রণশীপ বললেন, একটু রাহুল রায় তো একটা পার্সোনালিটিও, একটা সোশ্যাল পার্সোনালিটি নোন অল ওভার ক্যালকাটা, কি করে মানে আপনি একটু নিজের সম্বন্ধে, একটু নিজের লাইফ সম্বন্ধে যদি বলেন, ব্যবসা তো করেছেন, একটু সোশ্যাল লাইফ সম্বন্ধে যদি বলেন, পার্সোনাল লাইফ যেটুকুনি আপনার বলতে কমফোর্টেবল হবে। এখানে ভারতবর্ষে আমাদের সোশ্যাল লাইফ ইজ বিং মিসআন্ডারস্টুড। ভারতবর্ষে আমি দেখেছি উই লিভ ইন আ হ্যাপোক্রেটিক্যাল সোসাইটি, আর আমাদের চিন্তাধারাটা খুব ন্যারো। আমার জন্য একটা পুরুষ আর মহিলার মধ্যে কোনো তফাত নেই, আমি দুজনের সাথে একসাথে মিশি, কিন্তু এখানে এইভাবে ডিস্টিংশন করা আছে পুরুষ আর মহিলার সাথে কি আপনি যদি মহিলার সাথে কথা বলেন তো ইউ আর আ ডিফারেন্ট ওয়াগন। ওরা এটা বোঝে না কি একটা মানুষ যে বিদেশে থাকে তার জন্য অবজেক্টিভ ইজ ভেরি সিম্পল, কি ওই দুজনের মধ্যে আমাকে টু সোশ্যাল কানেক্টিভিটি আই ক্যান ব্রিং দ্য ইন্সপিরেশন আপ অ্যান্ড দেয়ার নো আদার জেন্ডার। এইটা একটু ভারতবর্ষে আর বেঙ্গল স্পেশালি এই জিনিসটা একটা মিসকনসেপশনে দাঁড়িয়ে আছে, কেন কি আমরা কনজারভেটিভও নয়, আমরা লিবারেলও নয়, আমরা মাঝখানে একটা জায়গায় হ্যাপোক্রেট হয়ে আছি, যাতে প্রবলেমটা কি হচ্ছে আমরা ভালো কাজ করতে পারছি না, আমরা বম্বে ব্যাঙ্গালোর দিল্লি এদের সাথে কম্পিট করতে পারছি না, কেন আমাদের দৃষ্টিটা খুব ট্রায়াঙ্গেল আর ন্যারো, ওইটা ওই এই যে ট্রায়াঙ্গেলটা মিলে এখানে হিপোক্রেসিটা দাঁড়িয়ে যাচ্ছে, ওখান থেকে আমাদেরকে বেরোতে হবে। যেমনি এক মহিলা আমাদের চিফ মিনিস্টার কোথার থেকে কোথায় উঠে গেছে, আজকে প্রাইম মিনিস্টারের জন্য কনসিডার করা যাচ্ছে, সেই জিনিসটাকে আমরা আরো অনেকদের মধ্যে দেখতে চাই। ভারতবর্ষ ইজ ড্রিভেন বাই ওমেন, ওই ওমেন পাওয়ারটা আমরা খুব মিসগাইড করি, বলি মুখে আমরা রেটরিক, আমরা আমাদের ভাষা খুব মিষ্টি কিন্তু ভেতরটা তো মিষ্টি নয়। এর জন্য সুজয় তোমার মিডিয়ার থেকে তোমাকে যে মেসেজটা পাঠাতে হবে ইট হ্যাজ টু বি ভেরি স্ট্রং অ্যান্ড গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আজকে তুমি চেষ্টা করছো আজকে বেঙ্গলকে তুলবার, বেঙ্গলকে মিষ্টি কথা বলে তুলে দিলে তো লাভ নেই, তোমাকে সত্যটা প্রকাশ করতে হবে, আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, সত্যটা প্রকাশ করতে হবে, ওদের মধ্যে সত্যটা দিতে হবে কি তুমি আজকে ভালো মানুষ কি করে হতে পারো, কি জিনিস আজকে আমার ডেফিনেশনে ভালো মানুষ সেই হয় যে খালি আমি দেখাচ্ছি আমি ভালো সেটা না, সে কর্ম দিয়ে, অ্যাকশন দিয়ে, মুখ দিয়ে নয়। মুখ তোমার মিষ্টি হোক না হোক ডাজেন্ট ম্যাটার, ইনফ্যাক্ট আমার ঠিক উল্টো, যদি কারো মুখ মিষ্টিও আমি একটু ভয় পেয়ে যাই, কেন কি আমি জানি আমার ক্ষতি করতে পারে এত মুখ মিষ্টি, কিন্তু আমার জন্য অ্যাকশনটা কি, ভদ্রলোক ভদ্রবিলা কি করেছে জীবনে, এই রিটার্নটা কি, সে রিটার্ন অন ইয়োর ইনভেস্টমেন্ট, কোথায় ইনভেস্টমেন্ট, সোশ্যাল ইনভেস্টমেন্ট, আমার ফিলান্থ্রফি, ফিলান্থ্রফি কিন্তু ইনভেস্টমেন্ট, যারা ফিলান্থ্রফি করে ওরা এটা এক্সপেক্ট করে কি আমি এই টাকাটা যে আজকে এই অরফেনেজে দিচ্ছি, এই এডুকেশন দিচ্ছি,
এটার থেকে ছেলেগুলো যে ভালো করবে দেশের ভালো হবে ওইটা কিন্তু ইনভেস্টমেন্ট। আমি দেশের ভালো করার জন্য ইনভেস্ট করছি, এটা আমার সেলফ ইনভেস্টমেন্ট না, আমার প্রফিটের জন্য না, কিন্তু ভারতের প্রফিটের জন্য বা বেঙ্গলের প্রফিটের জন্য করছি। ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি, এই মাইন্ডসেটটা যতদিন না আসে বাংলায়, ওই এন্টারপ্রেনিয়রশিপের যে ড্রাইভটা, ওই কালচারটা, ওই ক্যারেক্টারটা, ওইটা তৈরি করা খুব মুশকিল। একটা কথা আপনি পার্সোনালি অনেক সময় বলেছেন যে ওয়ার্ক হার্ডার পার্টি, ওয়ার্ক হার্ড পার্টি হার্ডার, তো এই ব্যালেন্সটা আপনি রাখেন কি করে? ইউ আর সো সাকসেসফুল, কেন এটা অন্য লোক পার্টি ইজ মিন্স আমি আমাদের আমেরিকাতেও আমরা এক লেভেলে পৌঁছে গিয়ে আমারই যারা বন্ধু বান্ধবরা ওরা অনেকরা আছে যারা নিজেকে মনে করে ওরা আনটাচেবল, আমি আজকে বড় লোক হয়ে গেছি, আমি এটা পুরো ইন্ডিয়াতেও তাই দেখি, তাই জন্য আমার অনেক লেভেলে বন্ধু বান্ধব আছে, আমি আমার ওয়ার্থ এই, তো আমি এই ওয়ার্থের লেভেলের লোকদের সাথে মিশবো, আমার ওয়ার্থ এই, আমি এই লোকেদের সাথে মিশবো, একটা ওই ওয়ার্থ হিসেবে আছে। আরেকটা আছে আমার ওয়ার্থ এই, কিন্তু আমি পাতি বাঙালি, আমি বাঙালির সাথে মিশবো, আমার ওয়ার্থ এই, আমি মারওয়াড়ি, আমি এই মারওয়াড়ি কমিউনিটি মিশবো, ওনার না ভেরি ক্লোজ লেভেল, বাইরে লিপ সার্ভিস যেটা আমরা বলি ওটা সবাই সবাইকে দেয়, মুখে একটু হাসি, একটু একটা এমব্রেস, একটা হাগ, ভেতর থেকে ইনার সার্কেলে যেতে হলে তোমাকে ওই কমিটির লোক হতে হবে, ওদের ওই কমিটি খালি না, ওই লেভেলে হতে হবে। এই যে আমরা এই একটা সিলিং রেখে দিয়েছি, এই জিনিসগুলো আমাদের ভাঙতে হবে, আমাকে সবাইকে আমাদেরকে নিয়ে চলতে হবে, যেটা আমি করি, আমার জন্য কোনো ক্লাস নেই, আমি আমি বিল গেটসের সাথে উঠি বসি, ল্যারির সাথে উঠি বসি, আমি এখানে আপনার কলকাতা সঞ্জীব ই হোক, ইয়াহাস নিয়টিয়াই হোক, উৎসব পারেকি হোক, এরা আমার সব বন্ধু, আর তাই দিল্লি বম্বেতে, তারপরে আমি যে লেভেলেই লোক হোক, যাদের উদ্দেশ্য ভালো আর যারা যারা কিছু করতে চায়, কিছু কন্ট্রিবিউট করতে চায় কমিউনিটির জন্য, সোসাইটির জন্য, দেশের জন্য, ওরাই আমার বন্ধু হয়ে দাঁড়ায়। একটা প্রশ্ন করি, তো আপনি তো সারা বিশ্বে ব্যবসা করছেন, আপনার ব্যবসাটা তো মানে ডিস্ট্রিবিউটেড অল ওভার দ্য হোল ওয়ার্ল্ড, আপনার সেই এর থেকে, সেই ম্যাক্রো পার্সপেক্টিভ ওপর থেকে আপনি কি দেখছেন, ভারতবর্ষই বা কেমন করছে, আর সেকেন্ড হচ্ছে বাংলাই বা কেমন করছে, হাউ ইজ বেঙ্গল ডুইং, হাউ ইজ ইন্ডিয়া ডুইং? আমি অ্যাকচুয়ালি খুব পজিটিভ কারেন্টলি, খুব পজিটিভ, এর জন্য পজিটিভ, আমাদের প্রাইম মিনিস্টার যে মোদিজি আসার পর থেকে একটা পজিটিভ ভাইব্রেন্ট ইন্ডিয়ানদের ওপরে বিদেশে হয়েছে, সেটা কেউ মানুক না মানুক এটা সত্য, এটা সত্য, আপনি তো থাকেন ওখানে, হ্যাঁ আমি তো দেখতে পারি, দেখতে পাচ্ছেন, এটা খালি ইন্ডিয়ানদের মধ্যে বলছি না, আজকে সাদারাও দেখতে পারছে, ইয়া অন্য দেশে, ইভেন গালফ কান্ট্রিতে আমি যাই, গালফ কান্ট্রিতেও মোদির একটা, আমি ইউএইতে আমাকে ডাকা হয়েছিল, আমি ইউএই মিটিংয়ে গেছিলাম ফর একটা স্কলার মিটিংয়ে, সেখানেও আমি দেখছি মোদিজির একটা পজিটিভ ভাইব্রেন্স আছে, তাই জন্য আমি আশা করছি এই যে মেক ইন ইন্ডিয়া, ইয়া এই যে একটা এন্টারপ্রেনিয়রশিপ ড্রাইভ বের করা হচ্ছে, কতদূর সাকসেসফুল হবে আমি জানি না, কিন্তু ওর ভিশন আইডিয়া, আর কিন্তু এটা ওর ভিশন নয়, এটা ভুল বলা কি, ওটা ওর ভিশন, এটা হচ্ছে ভারতবর্ষের ভিশন, সেটা যদি করা যায় এর থেকে ভালো কোনো জিনিস হবে। বাংলার সম্বন্ধে একটু বলুন, বাংলা বাংলা সেম ভেরি পজিটিভ, আমি যা পাঁচ বছরে উন্নতি দেখেছি, আমি ওদের লাস্ট 20 বছরে উন্নতি দেখিনি, আমরা যে এয়ারপোর্টে নাবি, এয়ারপোর্ট থেকে যে রাজারহাট রাস্তা দিয়ে যাই, আজকে আমি অনেক বিদেশি বন্ধুদের এখানে আনি, সত্যি কথা বলতে গেলে বম্বেও গেছে ওরা, কলকাতা, দিল্লি তো একটা আলাদা, খুব ক্লিন, এখনো ক্লিন আছে, কিন্তু ওরা বম্বের থেকে বেশি কলকাতাকে প্রশংসা করেছে, আমার সাদা বন্ধুরা এসে বললো, মানে প্রোগ্রামের এই ছিল যে কি করে বাংলাকে এগিয়ে যায়, আমেরিকার রাহুল রায় বলছেন যে ওনার বাইরের গেস্টদের ভালো লাগে, এর মতো তো মানে মধুর আওয়াজ তো হতেই পারে না, বাংলার একটা টাচ তো আছে, একটা আত্মীয়তা, একটা আর প্লাস এত সিটিটা আগের থেকে অনেক ক্লিন হয়ে গেছে, সেটাই বলতে পারবো। আর আরেকটা বলি যে আমি দেখেছি, যেহেতু আমি আপনাকে এমনি আমি আপনাকে পার্সোনালি চিনি, আমি আপনাকে চেষ্টা করি ফেসবুকে ফলো করতে, আমি দেখেছি আপনি প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির সাথেও যেমন ক্লোজ আপনি মিট করছেন, সেরকম আমি অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির সাথেও আপনি মিট করছেন, ইকুয়াল প্ল্যাটফর্মে, হাউ ডু ইউ ম্যানেজ টু কিপ রিলেশনস উইথ বোথ অফ দেম ইন দ্য সেম টাইম, বিকজ অ্যাজ ফার পলিট দে আর নর্থ অ্যান্ড সাউথ পোলস? বিকজ আমি পলিটিক্যালি তো আমি এখানে আসি না, আমি এখানে আসি ফিলান্থ্রফির জন্য, আমি আসি ভারতকে জাগ্রত করার জন্য, কেন কি এন্ড অফ দ্য ডে আই এম যাকে বলে পাতি ইন্ডিয়ান, পাতি বাঙালি, তো বাংলার একটা টান আছে, নাড়ির টান, এখানে আমার জন্ম হয়নি কিন্তু আমার তো মা বাবা বেঙ্গল থেকে।
আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।